হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতায়। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কুম্ভ রাশি। এর আগে আমি আরো অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করে দিয়েছি, এখনো যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, জানবো কুম্ভ রাশির মানুষদের কেরিয়ারটা কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো, এই মাসটা আপনারা কেরিয়ারের জায়গায় প্রচন্ড মান সম্মান, প্রচন্ড প্রতিপত্তি লাভ করবেন। কেরিয়ার কিন্তু খুব ভালো থাকছে, কেরিয়ার নিয়ে সেরকম চিন্তা করার কিছু নেই। কেরিয়ারে অনেক সুযোগ সুবিধা এই মাসে আপনারা পেতে চলেছেন। কিন্তু যারা বিজনেস করেন তাদেরকে বলবো, একটু সতর্কতা অবলম্বন করে চলুন। মঙ্গলের প্রভাবে বিজনেসে খানিকটা হলে উত্থান পতন এ মাসে কিন্তু আসতে পারে। জানবো এডুকেশন কেমন থাকবে, এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা চাপে থাকছে, শিক্ষার্থীরা খুব একটা ভালো ফোকাস করতে পারবে না, কোনো না কোনো কারণে তাদের এডুকেশন থেকে ডিফোকাস হয়ে যাবে। এটার জন্য এডুকেশন সেক্টরের শিক্ষার্থীরা প্রচন্ড প্রবলেম কিন্তু ফেস করতে চলেছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে, বৃহস্পতির প্রভাবে ফ্যামিলি লাইফ ভালো থাকছে, সুখ সমৃদ্ধি বজায় থাকছে, পারিবারিক সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের রিলেশন কিন্তু ভালো হবে। জানবো লাভ লাইফ কেমন থাকবে, লাভ লাইফের ক্ষেত্রে বলবে মাসটা ভালো, আপনি যাকে ভালোবাসেন তাকে নিজের মনের কথা খুলে বলতে পারবেন, দুজনের মধ্যে ভালোবাসা বাড়ছে, দুজনের সম্পর্কে গভীরতা বাড়ছে, দুজন 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 দুজনের কাছে আসার চেষ্টা করবেন। সব মিলিয়ে লাভ লাইফ কিন্তু 100-তে 100 পেতে চলেছে। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে, বৃহস্পতি শনিদেবের দৃষ্টির ফলে বিবাহিত জীবনে কিছু সমস্যা নিয়ে আসবে, কিন্তু চিন্তা করার কিছু নেই, সেটা সাময়িক, বেশি দিন কিন্তু সেটা স্টে করবে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে, ফিনান্সিয়াল কন্ডিশন কিছুটা চ্যালেঞ্জের মুখে থাকবে, তবে চিন্তার কিছু নেই, চ্যালেঞ্জের মুখে থাকলেও আপনি সেটাকে খুব সুন্দরভাবে ওভারকাম করে নিয়ে যাবেন, আয় কিন্তু এ মাসে আপনাদের বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। জানবো হেলথ কেমন থাকছে, হেলথের ক্ষেত্রে বলবো গোড়ালি ব্যথা যাদের আছে সেটা কিন্তু বাড়বে, কোথাও গিয়ে পা মুচকে যাওয়া, চোট লাগা, এই ধরনের সমস্যা হতে পারে। কুম্ভ রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলস আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, খুব ভালো থাকবেন।